চট্টগ্রামের আনোয়ারা ও নগরীর বাঁকলিয়া এলাকা থেকে দুই লাখ পঁয়ষট্টি হাজার পিসি আবাসহ তিনজনকে আটক করেছে র্যাব সোমবার দুপুরে ও রাতে পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয় র্যাব জানায় আনোয়ারার গহিরা এলাকার একটি ফিশিং বোর্ডের দোকান থেকে এক লাখ পঁয়ষট্টি হাজার পিসি আবার সহ দোকান মালিক কামরুজ্জামানকে আটক করা হয় এছাড়া বাঁকলিয়া এলাকায় কক্সবাজার থেকে আসা একটি ট্রাকে আঠক আটক করে র্যাব এরপর তল্লাশি চালিয়ে ড্রাইভিং সিটের নিচ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয় উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য তেরো কোটি পঁচিশ লাখ পঁয়ষট্টি হাজার টাকা